সাভারের আশুলিয়ায় মলিনা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকার জনৈক্য আবুল হোসেনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ পুলিশ জানায় দুপুরে দুতলা বাড়ির একটি কক্ষে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় নিহত ওই গৃহবধূ পাবনা জেলার চাটমোহর থানার দুবলাপাড়া গ্রামের রবিউল মিয়ার স্ত্রী এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক এস সাজাদুর রহমান বলেন ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে সাভার থেকে আলমাস হোসেন এন